দেবদা তো সেই আমাদের ছোটবেলাতেই বলে দিয়েছিল, চ্যালেঞ্জ নি মিনা সালা বলে একটা গান ছিল দেবদার, সেই চ্যালেঞ্জ সিনেমা, তো তখনই দেবদা হয়তো বলে দিয়েছিল যে চ্যালেঞ্জ আমার সাথে নিবি না, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। আমি করছি এখানে আমাদের সাথে রয়েছে দেবদা। এবার দেবদা একজন সুপারস্টার, তাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি দেবদাকে। এবার দেবদা নিজে এতটা কমফোর্টেবল করে দিয়েছে না, আমাদের আমার প্রথম শুট ছিল সেদিনকে দেবদার, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে 15 ইয়ার্স কমপ্লিট হয়েছিল সেদিনকে, আমি আমার শুট ছিল, তো আমার এখনো মনে আছে দেবদা রয়েছে সেদিনকে। দেবদা নিজে শুট ছিল না কিন্তু আমাদের শুট দেখতে এসেছে, সেটা আমাকে ইউনিটের কেউ আগে থেকে বলে রাখেনি যে আমার এরপরে দেবদার সাথে শট আছে। তারা কেন আমার সাথে এটা করেছে আমি জানি না, তারা আমাকে বলছে তোর জন্য সারপ্রাইজ। দেবদা পুরো বসে দেখছে, দেখে আমার সাথে তারপরে কথা বলছে যে না বাবা তুই এই জায়গাটা ভালো করেছিস, এই জায়গাটা এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে, দেখ তুই নিজে এসে দেখে যা, আমাকে ডাকছে দেখে যা। হাই, আমি রেশমি ফ্রম মুম্বাই অ্যান্ড ওয়েলকাম ইউ টু আ নিউ ভিডিও। আজকে আমাদের আড্ডা হবে আমাদের সুপারস্টার দেবের আপকামিং সিনেমা যেটা পুজোতে রিলিজ হতে চলেছে, বাঘা যতীন নিয়ে, যেটা প্যান ইন্ডিয়া রিলিজ অর্থাৎ সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ হবে এবং একাধিক ভাষাতে রিলিজ হবে। তো আজকে আড্ডায় যে অতিথিকে আপনাদের সাথে নিয়ে এসেছি, তিনি এই সিনেমাতে একটি অন্যতম বিপ্লবী চরিত্রে অভিনয় করেছেন, যাকে টিজারে আপনারা একটু খেয়াল করলে নিশ্চয়ই দেখতে পেয়েছেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে তার সাথে আলাপ করিয়ে দিই, বরং সেই বাকি গল্পগুলো বলুক। আজকে আমাদের আড্ডার অতিথি অভিরূপ চৌধুরী। হ্যালো অভিরূপ, কেমন আছো বলো? হাই, নমস্কার সবাইকে। কেমন আছো বলো? ভালো আছি। সেদিনকে টিজার রিলিজ করার পর মানে 9 তারিখের পর থেকে আরো ভালো আছি, কারণ অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি, খুবই ভালো লাগছে এটা। এই নিয়েই চলছে, ভালো আছি। তুমি ভালো আছো? তোমার দর্শক নিশ্চয়ই ভালো আছে। একদম একদম, সবাই ভালো আছে। আর বিশেষ করে প্রি টিজারের পর টিজার দেখে সবাই নিশ্চয়ই আরো বেশি করে ভালো আছে, তারা মানে একদম এক্সাইটেড যে তারা কবে সিনেমাটা দেখবে, ট্রেলারও আসবে নিশ্চয়ই সামনে, তারপরে তো সিনেমাটা আমরা দেখবই। তো বাঘা যতীনের গল্পে ঢোকার আগে সবার প্রথমে জিজ্ঞাসা করবো, তোমার এই অভিনয়ের সাথে সখ্যতাটা মানে কবে থেকে শুরু হলো এবং এই জগতে আসাটা কিভাবে? ওকে, অভিনয় মানে আমার বাড়িতে আমার আমার দাদু বা আমার দুই কাকা দুজনকেই দেখেছিলাম যে ছোটবেলা থেকে তারা নাটক করে, পাড়াতে হোক বা বাইরে কোথাও গিয়ে হোক তারা করে। এবার আমি যখন ছোট তখন কাকারা তাদের নাটকে আমাকে ওই ছোট বাচ্চাদের যা চরিত্র থাকতো সেগুলোতে নিত, এইগুলো করতে করতে পাড়াতে প্রোগ্রাম হলে সেখানে নাটক করতাম, এইগুলো ছোটবেলা থেকে করেছি, তো সেখান থেকে একটা ভালো লাগা ছিল, কিন্তু কখনো যে অভিনয়টাই করব এটা ভাবিনি। তো তারপরে বড় হওয়ার পর যখন কলেজে পড়ি, কলেজে 3rd ইয়ারে আমাদের কলেজে ফেস্টে একটা নাটকের কম্পিটিশন হয়, তো আমার এক বান্ধবী আমাকে না বলি আমার নাম দিয়ে দেয় যে আমি ডিরেক্ট করছি, এরকম একটা টাইপের ব্যাপার হয়। তারপরে যাই হোক করি, সেখান থেকে একটা একটা 7 দিনের মধ্যে একটা নাটক পরিবেশন করি আমরা, অনেক মানুষের ভালোবাসা পাই, স্যারদের ভালোবাসা পাই, আর ওই একটা পোকা মাথার মধ্যে নড়ে গেল যে এটা ভালো লাগছে। তারপরে ওই বিভিন্ন ধরনের ওয়ার্কশপ আমি অ্যাটেন্ড করি, যেখান থেকে বিভিন্ন জিনিস শিখি অভিনয় নিয়ে, নাটক নিয়ে, করতে করতে তারপর এই শুরু হলো আমার পড়াশোনার সাথে করে অভিনয়ের যাত্রা। আর 2021-এর পর থেকে ঠিক করলাম যে না, শুধুমাত্র অভিনয়টাই করব, এখন আর অন্যদিকে গিয়ে লাভ নেই, শুধুমাত্র এটাই করি। এইভাবে আসলাম আমি আচ্ছা অভিনয়ে। আচ্ছা আচ্ছা, তো তোমার মানে তোমার অ্যাকচুয়ালি তার মানে থিয়েটার নাটক এগুলো থেকেই তার মানে শুরু অভিনয় জগতে আসা আর কি, একদম একদম একদম, আমি এবং থিয়েটার এখনো করছি। থিয়েটার করতে পড়ো? শুনতে পেলাম না। হ্যাঁ বলছি যে এখনো থিয়েটার করছো পড়ো, মানে ওটা একটা রয়েছে সাইডে মানে একদম, সিনেমার আমি সাথে আমি সাথে? থিয়েটারটাই আমি থিয়েটারটাই বেশি করি। মুভিতে তো কাজ করছি, মানে এটা আমার প্রথম মুভি, সেভাবে দেখতে গেলে একটা ভালো চরিত্র নিয়ে এটাকে ওয়েব সিরিজ করেছি, কিন্তু আমি থিয়েটারটা মেনলি করি। মানে এখন প্রায় আমার 6-7খানা আলাদা 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 কাজ চলছে কলকাতা শহরে, আমি থিয়েটারটাই মেনলি করি। 2018 থেকে আমি করছি আর প্র্যাকটিস করছি ওটা 2018 থেকে, কিন্তু ভালোভাবে করছি 2021 থেকে, পড়াশোনাটা কমপ্লিট করার পর। আচ্ছা আচ্ছা বেশ, তো এবার সরাসরি আমরা বাঘা যতীনের গল্পে ঢুকে পড়ি আর সময় নষ্ট না করে। তো প্রথমে বলবো যে তুমি এই সিনেমাটার সাথে, এই প্রজেক্টের সাথে, এই টিমের সাথে কি করে যুক্ত হলে, মানে সুযোগটা এলো কিভাবে? তো এই টিমের কেউ একজন হয়তো আমার কোনো নাটক দেখতে গেছিল, সেখান থেকে তারপরে যা হয় যে ফেসবুকে আলাপ হয়,
ঠিক আছে, তারপর তারা হঠাৎ একদিন আমাকে বলে যে একটা অডিশন আছে, অডিশনটা দিয়ে যান। তখন আমার বড় বড় চুল, আমার এত বড় বড় চুল, তখন আমি হোস্টেল ডেজে শুটিং করছি। হোস্টেল ডেজে শুটিং করতে করতে মানে তার মাঝখানে একটা গ্যাপ পড়েছিল আমাদের, সেই দিক থেকে আমি অডিশনটা দিতে গেলাম। অরুণদা ছিল, অরুণদা আমাকে বললো যে বাবা তোকে তো এরকম করে অডিশন নেওয়া যাবে না, তুই তো বড় বড় চুল, আমার তো ছোট ছোট চুল দরকার। তারপরে আমি অরুণদাকে বলি যে দেখো আমার তো এখন 1 মাস টাইম আছে যেখানে আমার এই বড় চুলটা রাখতেই হবে। এইসব করে অরুণদা বলে ঠিক আছে, তারপর তুই মানে কমপ্লিট করে তারপর যোগাযোগ কর। তো আমি হোস্টেলে যে শুটিং যেদিন শেষ করি সেদিনকেই বাড়ি ফেরার সময় চুল কেটে বাড়ি ফিরে সুন্দর করে অডিশন দিয়ে পাঠিয়ে দিই। এটা হয়ে যায় তার বেশ কয়েক মাস পর, তারা আমাকে ফোন করে জানায় যে ততদিনে বাঘাযতীনের প্রচার শুরু হয়ে গেছে, পোস্টার বেরিয়ে গেছে, বাঘাযতীন হচ্ছে। আমি ভাবলাম যে দেখ নেই হয়তো আমি, কিন্তু অনেক মাস পর আমি যখন ফোনটা পেলাম যে আমাকে ফোন করে বললো যে তুই আয়, তোকে একটা চরিত্রে ভাবা হয়েছে, তুই লুক সেট করে যা। আর আমি তো পুরো অবাক, মানে একেবারে ডাইরেক্ট লুক সেটে, তার আগে কোনো জাস্ট একটা অডিশন পাঠিয়েছিলাম এখান থেকে, বলছে হ্যাঁ তোকে পছন্দ হয়ে গেছে তুই আয়। এইভাবে টিমের সাথে গেলাম এই প্রথম লুক সেট। তারপরে তো এত ভালো একটা টিম, এত ভালো একটা টিম, তারা সব সময় আমার খোঁজ রেখেছে, আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা, ডেটস ফাঁকা আছে কিনা, এই ডেটে আমার কোনো প্রবলেম নেই তো, এই করে সেই করে, অত্যন্ত ভালো একটা টিম। এইভাবেই যুক্ত হয়েছিলাম আমি বায়োকাজের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে আমরা মোটামুটি যাদের সাথেই কথা বলছি এই টিমের সাথে, মানে অভিনেতা অভিনেত্রীদের সাথে, তারা প্রত্যেকেই তাদের এটা কমন একটা মানে কথা তারা বলেছে যে তারা তাদেরকে প্রচন্ড কমফোর্টেবল করে দেওয়া হয়েছে প্রোডাকশন হাউস থেকে, এবং তারা সেই জন্য তারা তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পেরেছে, এবং বাকিটা তো আমরা দেখবো পুজোতে, তারপরে বুঝতেই পারবো সে তাদের কাজের একদম, মানে পাবোই। শুধুমাত্র যে ইউনিট বলবো তা না, মানে আমরা আমি কাজ করছি এখানে বা আমরা কাজ করছি এখানে, আমাদের সাথে রয়েছে দেবদা। এবার দেবদা একজন সুপারস্টার, তাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি দেবদাকে। এবার দেবদা নিজে এতটা কমফোর্টেবল করে দিয়েছে না সবাইকে, মানে আমার সাথে যখন সিং রয়েছে দেবদা নিজে এসে আমার সাথে কথা বলে একটা অত্যন্ত ভালোবাসা দিয়ে সে নিজেকে পুরো সিনটাকে, চল তাহলে আমরা এরকম করে করি, একটা রিয়াক্ট করে নি, এই করে নি, সেই করে নি, এই কোনভাবে কথা বলে আমি ভাবছি যে ওকে চলো আমি ব্যাপারটাতে আছি। তারপর মানে সুন্দর করে আমি একটা হয়ে গেলাম, শান্ত হয়ে গেলাম যে না আমি এবার কাজটা করতে পারবো ঠিক করে, অত্যন্ত বড় পাওনা। একদম একদম, তো সিনেমার পরিচালক যিনি অরুণ রায়, অ্যাকচুয়ালি তার কথা বলতে গেলে এক তো তিনি অলরেডি এই ধরনের কাজ করেছেন আগে, মানে দেশপ্রেম নিয়ে বা বিভিন্ন বিপ্লবীদেরকে নিয়ে তিনি অলরেডি কাজ করেছেন, এবং সেগুলো দেখলেও মোটামুটি বোঝা যায় যে তার এই বিষয়টার প্রতি বেশ একটা ভালোবাসা রয়েছে, না হলে এতগুলো কাজ একই রকম বিষয় নিয়ে করা যায় না, এবং তিনি এই বিষয়টা বেশ ভালো বোঝেন। তো সেক্ষেত্রে এই প্রজেক্টটা তার, তো তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা জানতে চাইবো। আর অলরেডি আমরা তো শুনেইছি মানে খুবই একটা দুঃখের খবর যেটা আমরা পেয়েছি তার শারীরিক অবস্থাকে নিয়ে, এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবো তিনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, ভালো হয়ে ওঠেন। এরকম মানুষ আমাদের সমাজে দরকার, আরো কাজের জন্য মানুষ হিসাবে আমাদের এরকম মানুষ দরকার আর কি, সমাজে ভালোভাবে থাকতে গেলে। তো তোমার সেই পরিচালকের সাথে, এরকম একজন পরিচালকের সাথে এরকম একটা প্রজেক্টে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি তুমি আমাদের সাথে একটু শেয়ার করো। অরুণদা, অরুণদাকে কি বলবো, মানে আমার সাথে যেদিন অরুণদার প্রথম দেখা হয়েছিল বললাম যে অডিশনে, ওই অডিশন দিতে ঢুকেই আমাকে মানে এত সুন্দর করে কথা বললো। তখন তো আমার বড় চুল, আমি অডিশনটা সেরকম করে দিতে পারিনি, কিন্তু সেই অনুযায়ী মানে তখনই আমাকে যে এত সুন্দর করে একটা বোঝালো যে বাবা তুই একটা এই কর সেই কর, তুই এরকম করে একটু কথা বলে একটা এরকম ভাবে করে একটা অডিশন পাঠাস, আমি এরকম এরকম চাইছি, তো প্রথম থেকেই ব্যাপারটা ইজি করেছে। এবং মানে আমি যে এর আগে এত বড় বড় কাজ করেছি, মানে অরুণদার কথা বলছি, অরুণদা যে এত বড় বড় কাজ করেছে সেইটা যে কখনো আমাদেরকে প্রজেক্ট করছে না, আমি একটা আলাদা ভাব নিয়ে থাকলাম সেইগুলো কিচ্ছু না, এটা তো গেল বাইরে। কিন্তু সেটে সেটে যখন রয়েছি, যখন আমাদের শুট শুরু হচ্ছে বা কোনো একটা সিন আমরা করব, সবটা তো হয়ে গেল, সবটা হয়ে যাওয়ার পর অরুণদা নিজে এসে শোন কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে শোন এরকম এরকম করে দাঁড়া, এরকম করে করে দে ব্যাপারটা, আমি জাস্ট এখানে এখানে ক্যামেরা রেখেছি দেখে নে, এরকম করে এত ইজি করে দিয়েছে অরুণদা। অরুণদা খুবই খুবই ভালো একজন মানুষ, এবং আমাদের একটা মানে যারা কাজ করেছি তাদেরকে প্রচন্ড ভাবে ইজি করে দেওয়া, আমার মনে হয় এটা একজন ডিরেক্টরের খুবই দরকার, যে তার অ্যাক্টারকে সে একটা সুন্দর একটা জোন দিয়ে দিল, একটা নিজে থেকেই কাজটা করে দিতে পারবে, সেই অরুণদা সেই ইজি ব্যাপারটা করে দিতে পারে। এবং তারপর তো অরুণদার এই একটা খবর যেটা কয়েকদিন আগে বেরোলো,
কিন্তু তারপরে যেদিনকে টিজার লঞ্চে দেখা হলো, অরুণ দাকে দেখলে কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত উৎফুল্ল, এত এনার্জেটিক মানুষটা, এতটা রয়েছে এনার্জি দিয়ে, সে ঘুরে বেড়াচ্ছে, হাসছে, খেলছে, দৌড়াচ্ছে, এই করছে সেই করছে। তো আশা করি অরুণ দা মানে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, আমাদের সবার ভালোবাসা রয়েছে, এত দর্শকের এত ভালোবাসা রয়েছে, অরুণ দা নিশ্চয়ই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একদম একদম নিশ্চয়ই, আমরাও সেটাই চাইবো। তো এই সিনেমার যিনি, মানে তুমি যে কথাটা অ্যাকচুয়ালি প্রথমেই বলছিলে, তখন আমি আর বেশি জিজ্ঞাসা করিনি, কারণ পরে এই বিষয়টা নিয়ে বেশি করে চর্চা করব জন্য, সেটা হচ্ছে এই সিনেমার যিনি মানে অন্যতম একটি প্রধান আকর্ষণ সুপারস্টার দেব, এবং তার এরকম একটা, এটাকে বলা যেতে পারে একটা সাহসী পদক্ষেপই বটে, মানে তার বিশেষ করে আগেকার সিনেমা গুলো যদি দেখি আর রিসেন্ট 5-6টা 7টা সিনেমা যদি দেখি, তাহলে বুঝতে পারবো যে একজন মেগাস্টার বা সুপারস্টার হলেও তিনি চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন এবং তিনি নিয়ে যাচ্ছেন, এবং তার এটা বেশ ভালো লেগে গেছে এই বিষয়টা, বোঝা যাচ্ছে যে তিনি একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। সেটা কখনো হতে পারে ব্যোমকেশের মতো একটি চরিত্র হতে পারে, বা কখনো বাঘাযতীনের মতো একটি চরিত্র হতে পারে, কিংবা নেক্সট ডোর বয় প্রজাপতির মতো একটি চরিত্রও হতে পারে। তো যাই হোক, তো তার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে তার তো একটা আলাদাই অরা রয়েছে নিশ্চয়ই, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাই, তো সেখান থেকে বেরিয়ে এসে একজন কো অ্যাক্টর হিসেবে, মানে তোমরা যারা অভিনয় করেছো, তোমাদের এক্সপিরিয়েন্সটা কিরকম, মানে কোনো শুটিং এর এক্সপিরিয়েন্স হতে পারে, বা ওভারঅল তুমি একটু শেয়ার করো আমাদের সাথে। প্রথমত বলি যে এই যে দেবদা নতুন ধরনের কাজগুলো করছে, তুমি যে বললে যে একটা চ্যালেঞ্জ নিচ্ছে, তো দেবদা তো সেই আমাদের ছোটবেলাতেই বলে দিয়েছিল, চ্যালেঞ্জ নিমিরা সালা বলে একটা গান ছিল দেবদা, সেই চ্যালেঞ্জ সিনেমা, তো তখনই দেবদা হয়তো বলে দিয়েছিল যে চ্যালেঞ্জ আমার সাথে নিবি না, আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তো যাই হোক, তারপর থেকে দেবদা নিজের প্রোডাকশন হাউসে বা অন্য প্রোডাকশন হাউসে গিয়েও বিভিন্ন ধরনের সাহসী চরিত্র আস্তে আস্তে করা শুরু করেছে। আর এই কাজের ক্ষেত্রে যদি বলি দেবদা, তুমি যদি সেদিনকে আমাদের যে টিজার লঞ্চে প্রোগ্রাম হয়েছিল সেখানে দেবদা নিজেই বলছিল যে বাঘাযতীনের পায়ে 40টা সেলাই ছিল, তো সেই অনুযায়ী হাঁটা বদলানো একজন অভিনেতা হিসেবে সেটা দেবদা করছে, একটা ওয়ার্কশপ করছে নিজের জন্য, নিজের পেছনে, যে যাতে স্ক্রিনে আমি সেটাকে ভালো করে দেখাতে পারি। কথা বলার ভঙ্গি বদলানো, মানে যেভাবে আরো খেটে চরিত্রটাকে আরো বিশ্বাসযোগ্য করে তোলা যেতে পারে, এটা তো দেবদা নিজের নিজের ক্ষেত্রে বললাম। আর আমাদের ক্ষেত্রে বলে, আমি যেদিন আমার প্রথম শুট ছিল সেদিনকে দেবদার, আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে 15 ইয়ার্স কমপ্লিট হয়েছিল সেদিনকে, আমি আমার শুট ছিল, তো আমার এখনো মনে আছে দেবদা রয়েছে সেদিনকে, দেবদা নিজে শুট ছিল না কিন্তু আমাদের শুট দেখতে এসেছিল, ছিল সেখানে আমার শুট, আমাদের প্রত্যেকে শর্টস দেখছে, বা আমার পরবর্তীকালে পরের দিনই যখন আরো বেশি শর্টস ছিল, দেবদা পুরো বসে দেখছে, দেখে আমার সাথে তারপরে কথা বলছে যে না বাবা তুই এই জায়গাটা ভালো করেছিস, এই জায়গাটা এই অ্যাঙ্গেলটা ভালো লাগছে, দেখ তুই নিজে এসে দেখে যা, আমাকে ডাকছে দেখে যা। এর পরবর্তীকালে যখন দেবদার সাথে আমার শর্ট, সেটা আমাকে ইউনিটের কেউ আগে থেকে বলে রাখেনি যে আমার এরপরে দেবদার সাথে শর্ট আছে, তারা কেন আমার সাথে এটা করেছে আমি জানি না, তারা আমাকে বলছে তোর জন্য সারপ্রাইজ আছে, বলে টোলে তো আমি সন্ধ্যেবেলা দেখছি আমার সাথে দেবদার শর্ট, এবার আমাকে তখন লাইন দিচ্ছে, আমি পড়ছি, আমি তো এটা আলাদা টেনশন হয়ে গেছে যে দেবদার সাথে শর্ট দেবো। তো যাই হোক, এরপরে যখন দেবদা ঢুকলো সেটে, ঢুকে সবার ফার্স্ট নিজের জায়গাটা দেখলো, দেখে আমার সাথে চলে আসলো কথা বলতে, আমার সাথে এসে আমার দুটো হাত ধরে কথা বলে, শোন না এরকম ভাবে এই জায়গাটাতে তুই একটা ইউকিউ দে, তাহলে আমি একটা ইউকিউ দিচ্ছি, অরুণদা সাইডে দাঁড়িয়ে অরুণদা আমাদেরকে বলছে এই তো হয়ে গেছে, তাহলে তোরা দুজন মিলে করে দে, আমি শুধু দেখে নিই যে ব্যাপারটা ঠিক আছে কিনা, দেবদা বলছে হ্যাঁ কোনো ব্যাপার না আমরা দেখে নিচ্ছি, বলে আমরা দুজন মিলে ঠিক করে নিলাম। এর পরবর্তীকালে আরো যে শর্টস গুলো রয়েছে সেখানে এত সুন্দর করে ইজি করে দিচ্ছিল না আমাদেরকে, মানে অন্তত আমার নিজের এক্সপিরিয়েন্সটা বলতে পারি, আমার সাথে বেশ কয়েকটা শর্ট ছিল দাদার, এবার এত সুন্দর অ্যাপ্রোচ একটা কথা বলার, এত সুন্দর একটা ভাবে আমাদেরকে কমফোর্ট করে দেয়, তো একটা আলাদা অরা তো রয়েছে, সেটা প্রকাশ পায় একটা আলাদা অরা, কিন্তু সেটা ভেঙেও যে একজন কো অ্যাক্টর হিসেবে কতটা ভালো, রিহার্সালের পর রিহার্সাল করে যাচ্ছে আমার সাথে, নিজের জন্য আমার জন্য করে যাচ্ছে, তো এটা একটা বড় একজন, এত বড় একজন সুপারস্টারের থেকে পাওয়া খুবই ভাগ্যের বিষয় আমার মনে হয়। এবং দেবদা এইভাবে খাটছে বলেই, বা এই রকম একটা মানুষ বলেই মানুষ, সাধারণ মানুষরা এত পছন্দ করে তার কাজ। একদম একদম সত্যিই তাই।
মানে প্রতি মুহূর্তে নিজেকে তিনি ভাঙছেন এবং মানে নতুন নতুন চ্যালেঞ্জ নিচ্ছেন, যেটা আমরা বলছিলাম। এবং আগামী দিনে আরো নানা রকম সিনেমা অলরেডি কিছু কিছু নিউজ আছে, কিছু কিছু আরো নিশ্চয়ই প্রজেক্টস রয়েছে যেগুলো আমরা এখনো জানতেই হয়তো পারছি না। এরকম একটার পর একটা তিনি চমক দিতে যাবেন এবং আমরাও অবশ্যই তার যারা ভক্ত কিংবা নয় যারা ভক্ত তারাও চমকে যাবে এরকম নিশ্চয়ই আশা রাখি আমরা প্রত্যেকে। এবং বাংলা সিনেমার এটা মানে আমার কোথাও মনে হয় যারা এতদিন ধরে দেবদার ভক্ত ছিল না বা দেবদাকে নিয়ে তো অনেক ট্রল হয়, সেই ট্রলস গুলো করতো, তারা মনে হয় এখন দেবদার কাজ দেখে, দেখতে যায়, বলে যে বাহ এইরকম ধরনের কাজ হচ্ছে এবং আমাদের বাংলাতে দেবদাই করছে। আমার মনে হয় দেবদা সেইটা করে নিতে পেরেছে যে যারা নিজের ভক্ত না তাদেরকেও নিজের কাজের প্রতি টেনে নিয়ে এসছে, এটা বোধহয় পেরেছে। একদম একদম সেটাই। মানে বিভিন্ন ধরো ফেসবুক টেসবুকে আমরা যদি বিভিন্ন পোস্ট আসে, বিভিন্ন অনেকে অনেক কিছু শেয়ার করে, মানে তারা ইভেন এটা বলেও যে মেনশন করে দেয় যে আমরা হয়তো সেই সময়টাই হয়তো তাকে অনেক বেশি ট্রোল করেছি, তার সেটা বাংলা বলা নিয়ে হতে পারে, তার অভিনয়ে করা নিয়ে হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট এখন যদি প্রশংসাও না করি কিন্তু এই কথাটা বলতেই হবে যে বাংলা সিনেমার যে একটা আলাদা রকমের এক্সপোজার হয়েছে সেটা কিন্তু তার জন্যই একরকম বলা যেতে পারে। মানে স্পেশালি ব্যোমকেশকে এরকম একটা মানে এক্সপোজার দেওয়ানো, মানে ঘরের মানে বেডরুম থেকে বার করে নিয়ে এসে এরকম একটা বড় পর্দায় একটা মানে অন্যরকম চমক দেওয়া, সেটা নিয়ে মানে অনেক রকমের মতামতই রয়েছে, ভালো খারাপ সবই রয়েছে, তাকে ভালো লাগছে কি লাগছে না, কিন্তু অ্যাটলিস্ট ট্রাইটা করা, মানে প্রচেষ্টাটা না করলে তো কোনো কিছুই মানে উন্নতি হোক বা চেঞ্জ হবে না মোদ্দা কথা, মানে কিছু না কিছু তো করে যেতেই হবে, নতুন নতুন চেষ্টা তো তিনি সেটা করছেন, সেটা বাংলা সিনেমার জন্যও ভালো, বাকি সবকিছুর জন্যই ভালো, এক কথায় সোসাইটির জন্যই সব মিলে। তো যাই হোক, তুমি তোমার চরিত্রটা সম্পর্কে যদি আমাদের একটু আইডিয়া দাও, টিজারে অবশ্য বিশেষ কিছু বোঝা যায়নি, শুধু একটা ঝলকই আমরা দেখতে পেরেছি, যদি তোমার পক্ষে সম্ভব হয় মানে সিনেমার কোনো রকম স্পয়লার না দিয়ে, তাহলে তুমি যদি তোমার চরিত্রটা আমাদেরকে একটু শেয়ার করতে পারো তাহলে আমরা বেশ যখন দেখবো তখন নিশ্চয়ই রিলেট করতে পারবো বিষয়টা। যেহেতু সেই দিনকে আমরা সবাই সবার চরিত্রের নাম বলেছি, তো অন্তত নামটুকু বলি আর কিছু জিনিস বলি, কারণ সিনেমার ক্ষেত্রে যা যা আছে সেগুলো বলছি না। তবে আমার চরিত্রটার নাম হচ্ছে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত, একটি 21 বছর বয়সী ছেলে। এই চরিত্রটাকে নিয়ে এর আগে বোধহয় কাজ হয়নি, বা কোনো কাজ হলে সেখানে যে এই চরিত্রটাকে দেখানো হয়েছে আমার মনে হয় না। কিন্তু এই চরিত্রটা আমি করছি শুনলাম যখন, তখন আমিও এই চরিত্রটা সম্পর্কে জানি না। এবার শুরু করলাম হচ্ছে পড়াশোনা, খোঁজ নেওয়া, এখান থেকে ওখান থেকে, গুগল হোক, যেখান থেকে হোক, বিভিন্ন মানুষ যারা জানে এইসব সম্পর্কে, তা সেখান থেকে পড়াশোনা করে বা কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম যে বাঘাযতীনের লাইফে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত একটা বিশাল বড় চ্যাপ্টার, একটা বিশাল বড় চ্যাপ্টার। তো সেখান থেকে তারপরে আমি দেখলাম যে এই জিনিসগুলো ঘটেছিল, তো আমি পড়লাম যখন আমি বুঝলাম যে না না এই জিনিসগুলো ঘটেছিল, কিন্তু এতটা হয়তো সিনেমাতে দেখাবেন এটা আমি ভেবেছিলাম, কারণ এটা বাঘাযতীনকে নিয়ে সিনেমা হচ্ছে, এতটা জিনিস হয়তো একে নিয়ে রাখবে না। কিন্তু আমি যখন গিয়ে স্ক্রিপ্ট পড়ছি, আমি যখন দেখছি বা আমি যখন শুট করছি, আমি দেখছি যে না, মানে একটা যা যা ঘটেছে সম্পূর্ণ জিনিসটাই দেখেছে। কারণ এখানে এটা তো হতেই পারে যে বাঘাযতীন আর দেবদা করছে, তার জন্য শুধুমাত্র বাঘাযতীন আর দেবদাকে নিয়েই করে গেলাম কাজ, আর অন্য চরিত্রতে বেশি জায়গা দিলাম না, যেটা আমরা দেখি যে বিভিন্ন কাজের ক্ষেত্রে হয়ে থাকে, এটা সেখানে মানে এইখানে একদমই হয়নি। মানে বীরেন্দ্রনাথ দত্তগুপ্তকে এতটা সুন্দর করে এবং যা যা কাজ করছে, 21 বছর বয়সী একটা ছেলে, তার জীবনটাই তো এমনিতেই তো ছোট, তার মধ্যে যে এত বড় কিছু সে করে গেছে সেই জিনিসগুলোকে দেখানো। এবং আমি খুব লাকি যে এই রকম একটা চরিত্রকে কিছুটা হলেও ছোঁয়ার চেষ্টা করতে পারলাম। মানে অভিনেতা হিসেবে তো আমরা এটাই পারি যে বিভিন্ন ধরনের চরিত্রগুলোকে একটু ছুঁতে, আমি বলছি না যে আমি পুরোটা বাঁচতে পারি, ওই চরিত্রটা হয়ে উঠতে পারি, আমি এগুলো অতটা মানি না বা অতটা বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে কিছুটা ছুঁতে পারি, ছুঁয়ে থাকতে পারি, এইটুকু থাকা। তো সেই রকম একটা জিনিস হলো আমার সাথে, এবং ওইটা একটা আলাদা আলাদাই ব্যাপার। মানে যখন ওই সিন গুলো করছি এবং যদি তার আগে অরুণ দার সাথে কথা বলে বা যখন ভাবছি যে না এরপরে এই শর্টটা দেবো এবং নিজেকে জোনের মধ্যে আনছি,
তখন নিজের পরবর্তীকালে ভাবলে নিজের গায়ে কাটা দেয় যে ভাবতে ভাবতে মানে একটা বাচ্চা ছেলে কি করে গেছে সেখানে, আমরা আমরা বা কি করছি। মানে এটা একটা খুবই বড় পাওনা যে ওইরকম একটা চরিত্রকে বাঁচতে পারলাম, কিছুটা ছুঁতে পারলাম। তো সিনেমাটা অনেকটাই মানে কিছুটা জিনিস আছে দেখা যাবে, এবং তাহলে তো বোঝা যাবে যে বীরেন্দ্রনাথ দত্তগুপ্ত কত বড় একজন বিপ্লবী, কিন্তু তার নাম সেইভাবে ইতিহাসে নেই। সেটাই, এবং কোথাও গিয়ে মানে অন্য সিনেমাগুলোতে একটা চরিত্র হয়ে ওঠা বা ছোঁয়া যাই বললে, আর এই ধরনের মানে ইতিহাসের পাতা থেকে একটা কোনো চরিত্রকে মানে জীবন্ত করে তোলার একটু মাত্র চেষ্টা করা আর কি, সেইটাই দুটোর মধ্যে কোথাও গিয়ে তো একটা পার্থক্য নিশ্চয়ই আছে, মানে এই চরিত্র মানে প্রচন্ড বিশেষ করে পার্থক্য পড়াশোনাটা রয়েছে, করলে কারণ বোধ হয় আরো পার্থক্যটা তৈরি হয়। হ্যাঁ মানে পার্থক্যটা তো এখানে মানে অন্য চরিত্রগুলো সেগুলো হয়তো মানুষের লেখা, যে লেখক সে লিখেছে, তাই সেটার সাথে আমি আমার মতো করে ভেবে লেখকের সাথে কথা বলে ডিরেক্টরের সাথে কথা বলে আমি একটা প্রেজেন্ট করলাম, কিন্তু এই চরিত্রটা মানে ছিল, এই চরিত্রটা মানে সত্যি ছিল, এবং সে প্রচুর কিছু কম্প্রোমাইজ করেছে তার জীবনে, দিয়েছে তার জীবন থেকে আমাদেরকে, তার জন্য আমরা আজকে এরকম। তো এই রকম ধরনের চরিত্রকে যখন আমি মানুষের সামনে প্রেজেন্ট করবো, একটা প্রচন্ড বড় দায়িত্ব থাকে যে আমি ভুল কিছু করব না। ভুল কিছু করলে এক এই চরিত্রটাকে বদনাম করা হবে, এবং মানে মানুষের কাছে খারাপ ভাবে নিয়ে যাওয়া হবে এই চরিত্রটাকে। তো সেগুলো খুবই মাথায় রেখে, এজন্য মানে ঐতিহাসিক কোনো চরিত্রকে করা একটুখানি ডিফিকাল্ট হয় প্রত্যেকটা অভিনেতার জন্য। একদম একদম, খুব ভালো লাগলো আড্ডা দিয়ে তোমার সাথে, অনেক কিছু জানতে পারলাম চরিত্রটা সম্পর্কে, সিনেমার পেছনের কিছু গল্প তুমি শেয়ার করলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগলো এই আড্ডাটা, আপনারাও কিছু জানতে পারলেন। বাকিটা তো ট্রেলার বেরোবে, তারপরে সিনেমা বেরোবে, তখন বাকিটা জানা যাবে যে ঠিক এই টুকরো টুকরো চরিত্রেদের প্রচেষ্টায় কি দাঁড়ালো সব মিলিয়ে বড় পর্দায় গিয়ে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, ভিডিওটা ভালো লাগলে যা যা করতে লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দেবেন। আর শেষে আমি অভিরূপকে বলবো, তোমার যদি আমাদের দর্শককে কিছু বলার থাকে সেটা দিয়ে আমরা আজকের আড্ডাটা শেষ করব। তোমার দর্শক বা আরো যারা দেখছে, তোমার নিজস্ব দর্শক বা আরো যারা দেখছে, তাদের সবাইকে একটাই কথা বলার, যে আপাতত যেটা নিয়ে কথা হচ্ছিল আমাদের, বাঘা যতীন সিনেমাটা, যার জন্যই আমি এখানে কথা বলতে এসেছি, সেই সিনেমাটা বাংলায় রিলিজ করছে 19 তারিখ, মানে 19শে অক্টোবর, আর পুরো ভারতে মানে বিভিন্ন জায়গাতে রিলিজ করছে 20 তারিখ হিন্দি ভাষাতে। তো আপনারা যেখান থেকেই দেখুন, আপনারা দেখুন সিনেমাটা, এবং আমাদের এই এই বিপ্লবীদেরকে নিয়ে এরকম কাজ তো খুব বেশি হয় না, হলে পরেও সেরকম একটা ভাবে পৌঁছতে পারে না, তো আশা করছি এটা পৌঁছে দেওয়া হচ্ছে। তো সেখান থেকে দেখুন, জানুন, নিজেদের বাচ্চাদেরকে বোঝান যে দেখাটা কতটা দরকারি, এই ইতিহাসটা জানাটা কতটা দরকারি, যে আমরা যেখানে থাকছি তার ইতিহাস জানা, এটুকুই। আর তোমার দর্শকদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার যা যা করার আছে সেগুলো করো, কারণ এত ভালো একটা প্রজেক্ট করছো তুমি, এরকম আমাদের মতো কিছু নতুন অভিনেতাদেরকে নিয়ে তুমি কাজ করছো, তাদেরকে কথা জানছো, এরকম একটা ভালো সুন্দর একটা জায়গা তৈরি হচ্ছে, যেখানে আমরা আমাদের পুরোনো দিনে মানে আগিয়ে গেলে দেখলে হয়তো দেখবো যে পুরোনো কত কথা এখানে জমে রয়েছে। তো যাই হোক, এটুকুই বলার, তো সবাই দেখো সিনেমা এবং এই ভিডিও বা এই চ্যানেলের সমস্ত ভিডিও, এটুকুই বলার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অল দা ভেরি বেস্ট ফর ইউর মানে কামিং প্রজেক্ট বাঘা যতীন, এবং আগামী দিনে আর যা যা করবে সে থিয়েটার হোক সিনেমা হোক যাই হোক, অল দা বেস্ট ফর ইউর লাইফ, খুব ভালো থাকো, দারুণ কাটুক পুজো, দারুণ দারুণ কাজ করো, বাংলা সিনেমাকে আরো অন্য অন্যই স্তরে পৌঁছে নিয়ে যাও, তোমরা যারা নতুন অভিনেতারা অভিনেতা অভিনেত্রীরা আসছো, এটাই আমাদের শুভেচ্ছা, এবং আমরা সবাই বাংলা সিনেমার পাশে আছি নিশ্চয়ই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নমস্কার।